সতেরো পৃষ্ঠা এবং 299 পৃষ্ঠা এগুলি তো রয়েছে। ইমাম ইবনে রাজব বড় একজন মহাদ্দেস ছিলেন, তিনি বলছেন আম্মা ইত্তেখাযু মা তামান কামা তাফালু রাফেজা। বলছিলাম যে একদিকে গুমরা হয়েছে, তাহলে এই দিনকে উৎসবের দিন, খুশির দিন, আনন্দের দিন, আর এই দিনে উৎসব করতে ভালো ভালো খেতে হবে, এইসব করে গুমরা হয়েছে নাসিবিরা। আর একদিকে রাফেজা সম্পর্কে, মানে শিয়া ইরানিদের সম্পর্কে, এ মজুসদের আওলাদ, ইবনে সাবা ইহুদিদের আওলাদ সম্পর্কে, এই দুই দুটোর মিক্সচারে এই প্রজন্ম তৈরি হয়েছে। ইবনে সাবা ইহুদি ইয়ামান থেকে এসে ষড়যন্ত্র করা শুরু করলো, ইসলাম কবুল করে নিয়ে শিয়াদের জন্ম দিল। আর ওইদিকে অগ্নি পূজকদের তো বিদ্বেষ আর শত্রু, তো উমার রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনের উপর ছিল যে আমাদের দেশকে খেয়ে ফেললো রে। তো এই জন্য এই দুটোর সংমিশ্রণে এই প্রজন্ম পয়দা হয় রাফেজি শিয়াদের, ইরানিদের, যারা এই ষড়যন্ত্র সারা 1400 বছর ইতিহাসে করে এসছে উম্মতে মুসলিমার বিরুদ্ধে। আর উম্মতে মুসলিমার কোন কল্যাণ এদের দ্বারা হয়নি। আমি একটা আলোচনা করতে চাইছি, আল্লাহ যদি তৌফিক দান করে, আর অন্য কোন আলেম ভাইয়েরা যদি করে দেন তো আরো ভালো হবে, যে আমার তরফ থেকে তারাই করে দিলেন। যুগে যুগে মুসলিম জাতির কি ক্ষতি এরা করেছে। আর যখন খোমেনি এসেছে 1979 তার ক্ষমতায় এই ইরানে, তখন তো প্রতি বছর হজের মৌসুমে এসে ইনকিলাব, জিন্দাবাদ, আমেরিকা মুর্দাবাদ, ইসরায়েল মুর্দাবাদ। আর এখানে করে যাও তুমি গিয়ে আমেরিকায় করো, না হয় তোমার দেশে মিছিল করো, না ওখানে করবে না, হজের এবাদতে এবাদত করতে তার আসে না, এবাদত করতে আসে না, মিছিল করতে আসে। আর এবারও এই ষড়যন্ত্র করে, আর এই ভিড় ভাড় তারা তৈরি করে, ষড়যন্ত্র মূলক এই কাজ করে এই হাজি সাহেবদেরকে শহীদ করেছে। আল্লাহ পাক তাদের শাহাদাত যেন কবুল করেন হাজি সাহেবদের। আর এই মারদুদদের, অভিশপ্তদের, যারা ইসলামের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত, উদ্দেশ্য হচ্ছে, উদ্দেশ্য আমাদেরকে এটাকে ইস্যু বানিয়ে ঘটনা ঘটার সাথে সাথে তাদের বিবৃতি আসলো যে এখন আর সৌদি আরবের নেতৃত্ব মক্কা মদিনার উপর চলবে না, এখন ওয়াইসি নেতৃত্ব হইতে হবে, আর তাতে আমরা প্রতিনিধি, রাফেজিরা আসবে আর আল্লাহ ছাড়া অন্যকে পূজা করবে, আর এখানে এসে ইয়া হুসাইন ইয়া হুসাইন করবে, ইয়া আলী করবে। এর জন্য রাস্তা খুলতে চায়। জি হ্যাঁ, এ হচ্ছে উদ্দেশ্য তাদের। কিন্তু মূর্খ সুন্নিরা বুঝেন না, আবেগে চলে, আবেগে চলে। এরা রেডিওতে তেহরান শুনে আর মনে করে মুসলিম দেশ, ইসলামের যত শত্রুতা সেখান থেকে পয়দা হচ্ছে, পৃথিবীতে কোথাও থেকে তৈরি হয় না। দুটো জায়গা থেকে ইসলামের শত্রুতা পয়দা হচ্ছে পৃথিবীর মধ্যে, একটা হচ্ছে বাইরের শক্তি ইহুদিরা ইসরায়েলে, আর ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে ইরান। সামান্য কিছু বললাম এই সম্পর্কে, হাদিস ওয়ালা হারাজ, এই সম্পর্কে যারা জ্ঞানী আলে বলামা, যারা এইসবের খবর রাখেন, তার যে সব বয়ান করলে বয়ান করে শেষ করা যাবে না। আল্লাহ পাক এদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন, মক্কা মদিনা আল্লাহ পাক হেফাজত করেন, সৌদি আরবের আল্লাহ হেফাজত করেন। আপনি কি চান একজন মুসলিম হিসাবে, আর একজন সুন্নি বিদাতি যদি বেরোলবিও হয় তবুও চাইবে না যে আয়েশাকে কেউ গালি দিকে, সে মক্কার মদিনার মেম্বারে, আয়েশাকে বলুক যে সে নাউজুবিল্লাহ জানিয়েছিল, হ্যাঁ আয়েশাকে বলুক ইন্নাল্লাহ ইয়ামুরু আন তাযবাহু বাকারা, এই বাকারাকে যবাহ করতে হবে, এই বাকারার তাফসীর তাদের কাছে আয়েশা, হ্যাঁ জীব তার তাগুতের তাফসীর হচ্ছে এই রাফেজিদের কাছে আবু বাকার ওমর। এটা কি কবর পূজারী সুন্নি বেরেলভি আমাদের দেশের, তারাও কি বরদাস্ত করে নেবে? তাহলে জাহিল মূর্খ আমাদের সমাজের, এরা আবেগে তারা ধর্ম পালন করে, হ্যাঁ কিছুই খবর রাখে না যে এই রাফেজিদের আকিদাই কি রয়েছে, আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, সাহাবাই কেরাম সম্পর্কে কি যে আকীদা রয়েছে। তাদের কাছে 4 থেকে 5 জন সাহাবি ছাড়া কেউ মুসলিম নেই, সবগুলি নাকি মুরতাদ হয়ে গেছে। তাদের একটি রওয়ায়েত মোতাবেক 4 জন, আর একটি রওয়ায়েতে 5 জন শুধু তারা মুসলিম, বাকি কেউ মুসলিম নাই। তো সাহাবাই কেরাম সবগুলি, 1,24,000 বেশি সাহাবাই কেরাম সব নাকি মুরতাদ তাদের কাছে, নাউজুবিল্লাহ। আর তারা বলবে আমরা প্রতিনিধিত্ব করব, আমাদের সেনাবাহিনী থাকবে মক্কা মদিনায়, আমরা হজকে সামলাবো, হ্যাঁ হজকে সামলাবে। তাদের ইতিহাস কি কেউ ভুলে গেছে, হ্যাঁ যে কত কি করেছে এরা মক্কায় এই 30 বছর, 1979 থেকে খোমেনি যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত, ভুলে গেছেন সে সুরঙ্গে সুরঙ্গে কত লোককে রাশিয়ারা মারলো, আর কত বম ব্লাস্টিং করলো, এগুলি করার জন্য আসে সব। যদি এক একটি করে ঘটনা, শুধু এইখানে যা ঘটিয়েছে হজের সিজন গুলোতে যে ঘটিয়েছে এই 1979 থেকে শুরু করে আজ পর্যন্ত, সেগুলি যদি বয়ান করা যায় তো একটা বড় বক্তব্য হবে এদের উপর। এই রাফিজিরা কি করে,
বলছে যে এটা হচ্ছে মাতমের দিন, আশুরা হচ্ছে মাতমের দিন, মাতম শোক করা, হাই 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 করতে হবে। কেন হাই হাই করলে? রহস্য আছে। চোর চুরি করার পরে চোর চোর করে, চোর 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 পালিয়ে গেল, চোর পালিয়ে গেল, কেন জানেন না? জানেন না, কারণ না হলে তোকে চোর ধরবে। তো সেই চোর চোর বলে চিৎকার করছে, চোর 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 পালিয়ে গেল, কারণ যাতে করে ওকে চোর না ভাবে লোকেরা। জি হ্যাঁ, এটা হচ্ছে ইরাকিদের ইতিহাস, রাফিজি শিয়াদের ইতিহাস, কুফার লোকদের ইতিহাস। এরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে যাওয়ার পরে তারা বিশ্বাসঘাতকতা করেছে, গাদ্দারি করেছে। রাত্রে যখন তাদেরকে ধমক দেওয়া হইল যে সকালবেলা যদি হুসাইনের সাত দিশ সবগুলিকে জবাই করবো, টুকরো টুকরো করে কাটবো, আর যদি এখনই অঙ্গীকার করিস যে আমাদের সাথে সকালবেলা আছিস, আর এই হুসেনকে মারতে হবে আর ওর সাথী সঙ্গী সবগুলিকে খুন করতে হবে, তাহলে কত ধন দৌলত আর স্বর্ণ চাঁদি লাগে সব তোদের বাড়িতে ভর্তি করে দেব। একদিকে প্রলোভন আর একদিকে ধমক, এই দুটোর সামনে সারেন্ডার করে হোসেন রাজি আল্লাহ তালানহকে খুন করলো এই শিয়া রাফেজিরা, যার ফলে খুন করেছে। এখন কান্নাকাটি না করলে তো চোর ধরা পড়ে যাবে, সেই জন্য কান্নাকাটি এমন শুরু করলো কিয়ামত পর্যন্ত এই আশুরাতে কান্নাকাটি করতে থাকবে, শোক মাতম করতে থাকবে। এটা হচ্ছে পুরো হুসাইন রাজি আল্লাহ তাআলার ইতিহাসের খোলাসা যা আপনাদের সাথে বলা। এই রাফেজারা কি করে শিয়ারা, লিয়াজালে কাতিল হুসাইন, হুসাইন রাজি আল্লাহ তাআলা এই দিনে যে শহীদ হয়েছেন সেই জন্য তারা এটাকে মাতম মনে করে, শোক দিবস মনে করে। ফাহামিন আমালি মান দাল্লা সায়াহু ফিল হায়াতি দুনিয়া ওয়া হুয়া ইয়াহসাবু আন্নাহু ইউহসানু সুনআ, বলছেন যে এটা ওই সব গোমরা পথভ্রষ্টদের কাজ যারা মেহনত করে ভ্রান্ত পথে আর ধারণা করে যে আমরাই ঠিক করছি। আল্লাহ এদের কথা কোরআনে কারিমের সূরায়ে কাহাফে উল্লেখ করেছে, সূরায়ে কাহাফের 103 নম্বর আর 104 নম্বর আয়াত পড়ে দেখেন। মহান আল্লাহ ইরশাদ করছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা, হে নবী তুমি ওদেরকে জিজ্ঞেস করো, হাল নুনাব্বিউকুম, তোমাদেরকে জানিয়ে দেব কি বিল আখসারিন আমালা, ওই সব লোকদের সম্পর্কে যারা আমল করেও অধিক ক্ষতিগ্রস্ত। ইসিম তাফজিল, বিল আখসারিন আমালা, আমল করেও অধিক ক্ষতিগ্রস্ত। আরে আমল না করে চাকরি করিনি, ডিউটি করিনি, ছুটি কাটিয়ে এসে বেতন পাইনি, দুঃখ আছে? অনেক ভাইরা ছুটি কাটিয়ে আসেন, 6 মাস ছুটি কাটিয়ে আসেন, হ্যাঁ, উইদাউট পে, স্যালারি নেই, অসুবিধা আছে? ডিউটি করিনি, বেতন পান নাই, কিন্তু ডিউটি করলাম 8 ঘন্টা 10 ঘন্টা, তারপরে বেতন পেলাম না, কত আক্ষেপ! আল্লাহ ওদের কথা বলছেন, কুল হানুনাব্বিউকুম বিল আখসারিন আমালা, হে নবী তুমি ওদেরকে বলো, তোমাদেরকে বলে দেব কি ওই সব লোকদের সম্পর্কে যারা আমল করে কর্ম করে ও ক্ষতিগ্রস্ত বেশি। তারপরের আয়াতের জবাব 104 নম্বর আয়াতে, আল্লাযীনা দাল্লা সায়্যুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের মেহনত ভ্রান্ত পথে হয়েছে, ভুল পথে মেহনত করেছে, ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতে কর্মক্ষেত্রে, কাজের জায়গায় কাজ করতে বলা হয়েছে, এই দিকে কাজ করে, রোজা রাখো, শুকরানা রোজা রাখো, মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, আমার প্রিয় নবী রোজা রেখেছেন, রোজা রাখো, বলছেন না না শোক করব, দাল্লা সায়্যুহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতে কর্মের জীবনে ভ্রান্ত পথে মেহনত করেছে, ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসানুনা সুনআ, কিন্তু তাদের ধারণা ছিল খুব ভালোই কাজ করে যাচ্ছি, শোক মাতম করছি, ইয়া হুসেন করছি, হাই হুসেন হাই হুসেন করছি, আর বুক চাপড়াচ্ছি, আর রক্তে রক্তিত হয়ে যাচ্ছি, আর এইসব করবলা করছি, আর তাজিয়া করছি, ইউহসানুনা সুনআ, খুব ভালো কাজ করছি। এরা কর্ম করে অধিক ক্ষতিগ্রস্ত, আল্লাহ পাক বলেছেন।